বলি ওলো দিদি ওলো দিদি পাথরটাকে দ্রুত ছুঁড়ে মেরেছে পাথরটাকে দ্রুত মেরেছে তুমি দল থেকে বাদ দিয়ে তরে তুমি দল থেকে তুমি দল থেকে বাদ দিয়ে তারে তোমার কি রেহাই আছে আমার ছেলে যদি জুতোর বাড়ি খায় তাহলে আমার খাওয়া হয় না সম্মান থাকলে হয় আর যদি সম্মান না থাকে কিচ্ছু হয় না একজন কইছিল আমি হাটে যাই প্রত্যেক হাটে জুতোর বাড়ি খাই কিন্তু আমার কেউ অপমান করতে পারে না আমি খালি ভাবি কোন লজ্জায় আবার মাইক ধরে এরা এসে আর নাচিয়ে বেড়ায় এইটাই আমি ভাবি পার্থদাকে জুতো মেরেছে তোমার দলের মহাসচিব দুর্নীতিতে যুক্ত আরে তোমার দলের মহাসচিব দুর্নীতিতে যুক্ত আর তুমি বৈষ্ণবী সেজে হতে চাও মুক্ত আজকে উনি কি বললেন কাজ করতে গেলে তো ভুল হয় ভুল হয় মানে ভুল হওয়া মানে কি বাবাজি স্বপন এখানে বসে আছে আমি গান গাইতে গাইতে আমার পাওটা লেগে গেল স্বপনের পায়ে আরে বাবা এরকম ভুল আর দাও দিয়ে কম দিয়ে যদি পাওটা এখন কাটিয়ে দিই আরে আমার ভুল রে গেটে পাস করা ছাত্র ছাত্রীদের বাদ দিয়ে ঘুষ নিয়ে নিয়ে যারা পরীক্ষাই দেয় নাই তাদের চাকরি দিলে রেশনের চাল আটা বিক্রি করছো কাটমানি খাচ্ছ যে ঘরটা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার সেখান থেকে ২৫,০০০ টাকা করে খাচ্ছ যারা ১০০ দিনের কাজ করবে সেই শ্রমিকের টাকা মেরে খাচ্ছ আর একটু ভুল হয়েছে কোপাই এসে মানুষের গলা কাটিয়ে দেছো একে ভুল বলে না একে ক্রাইম বলে ক্রাইম একে ভুল বলে নাকি এমনি এমনি লজ্জাও নাই আজকে মলয় ঘটকের বাড়ি যেই সিবিআই গেছে অমনি লজ্জাহীনের মতো ওরা পথে নেমেছে নামে নাই কেন তোমরা পথে নামবা কেন যদি নির্দোষী হয় তাহলে কোর্ট আছে কোর্টে ধরে নিয়ে গেলেই মানুষের জেল হয় নাকি প্রমাণ দেখাতে হয় প্রমাণ যে আসলে দোষী না নির্দোষী এত ভয় কেন ওরা আগে আগে গিয়ে কোর্টে বলছে এই ইডির থেকে আমাদের মুক্ত করো তাহলে ব্যাপারটা কি আমার অসুবিধা হচ্ছে তাহলে ব্যাপারটা কি তার মানে ভয় আছে আকাশ করেছ এই জন্য আমার গান তোমার দলের মহাসচিব দুর্নীতিতে যুক্ত ও দিদি তোমার দলের মহাসচিব দুর্নীতিতে যুক্ত আর বৈষ্ণবী সাজিয়া তুমি হতে চাও মুক্ত তুমি অভিনয়ে পাকাপোক্ত তুমি অভিনয়ে পাকাপোক্ত অভিনয়ে পাকাপোক্ত জনতা জেনে গেছে পার্থটাকে যুক্ত মেরেছে তুমি হায়দার আলীর পাঁচাটিয়া পাবে না রে হাই তুমি আকাশ আলীর পাঁচাটিয়া পাবে না রে হাই তুমি শওকত মোল্লার পাঁচাটিয়া পাবে না রে হাই তোমার নেতা মন্ত্রী এমএলএদের হিসেব আমরা চাই তুমি দুধেল গাভীর পাঁচাটিয়া পাবে না রে হাই
আমি তো কবি হতে পারি নাই। বিশ্বজিৎ বাবু সামনে একটা সভা করে আপনি একটা গান লিখে এই জায়গায় গাইয়েন, আপনি গাইয়েন তাহলে আমি কবি গান ছাইয়ে দেব। পরের পাছায় আঙুল দিতে যাবেন না, সকালে দেখবেন নিজের পাছায় আঙুল দিয়ে কুড়াকুড়ি করতেছেন। একজন স্বপ্নে দেখতেছে আকাশ শুয়ে গেছে, একেবারে মাথার দ্বারে এসে গেছে, ও রাগেতে স্বপ্নে আকাশ ফুটো করতেছে, আঙুল দিয়ে ফুটো করে বোম বানিয়ে দেখেন নিজের পাছার মধ্যে আঙুল দিয়ে কুড়াকুড়ি। ওর অবস্থা এই অবস্থা, আমার পাছায় আঙুল দিতে আইসে তো ওর পাছায় কতটা লড়বে, কয়দিন পরে ঠিক হবে। আজকে যখন প্রথম এমএলএ হয়েছিল যেখানে যেত আমি বলেছি আমার লাইভে, তার আগে আমাকে ফোন করে বলতে গুরু আজকে তো দুর্গা পূজায় যাচ্ছি কি বলবো আমি তো জানি না, আমি সব বলে দিতাম এইভাবে এইভাবে বলো, আজকে তো রাস কোথায় কোথায় সাত বেরিয়ে রাস গুরু একটু বলে দিলে সব বলে দিতাম, অস্বীকার করুক আর আমার বিরুদ্ধে কথা বলছে আঙুল দিতে আইসে আমার, ওর যে আমার এই এক আঙুল দিতে আইছো চার আঙুল ঢুকবে। হ্যাঁ পার্থ দাকে জুতো মেরেছে, চাটিয়া পাবে না রে হাই ওলো দিদি, ওলো দিদি। আচ্ছা আমি একটা প্রশ্ন করে যাই, খুব ভালো দল তো তৃণমূল, তাহলে মাননীয় অভিষেক বাবু কেন বলছেন ছয় মাসের মধ্যে স্বচ্ছ তৃণমূল নূতন তৃণমূল দল করবো আমি, এর জবাবটা জানো? যদি এক বাপের বেটা হয় দেয় তার মানে অস্বচ্ছ হয়ে গেছে তৃণমূল, এই তৃণমূল পচিয়ে গেছে বাছাই করতে হবে, কি তাই হয় না নাকি আপনারা কি বলেন? যে দোকানে আলু বিক্রি করে আলু পচে গেলে কি করে, এই আলুটা বাছাই করে ভালো ভালো করে না, তার মানে এরপরে তুমি বলবে কে কে পচে গেছে, আরে কারে জন্য নূতন দল বানাতে চেয়েছে বাবা, সেই কয়টার নাম বলবা তুমি, কোন কোন আলু পচে গেছে, আর যদি তুমি তা না বলতে পারো আমি এসে বলে যাব আমার জানাই আছে, তাই বিরোধী দল মন যাচ্ছে দেখো মানুষের কাছে, আমরা তো তোমাদের যা যা অন্যায় খুঁটে খুঁটে বের করবো, তোমরা তার জবাব দেবা তাহলে বুঝবো, জবাব না দিয়ে যদি আমার গালাগালি আরম্ভ করো। আমার এক কবি প্রশ্ন করলো আমি যদি জবাব না দিয়ে গালাগালি আরম্ভ করি তাহলে মানুষ সেই কবি গান শুনবে কি বলে? আমি যে প্রশ্ন কয়টা করে যাচ্ছি জবাব দিও, তুমি দুধের গাভীর পাচা কি পাবে না রে হাই ও তুমি দুধের গাভীর পাচা কি পাবে না রে হাই, তোমাদের নেতা মন্ত্রী এমএলএদের হিসেব আমরা চাই, খেলা দেখাতে ইসিবিআই খেলা দেখাতে